কখন দিশানি মার সঙ্গে ফোনে গল্প করে, দিশানি মা কাঁদছে, সে কষ্টগুলো বুঝতে পারে। ওই ওর বাবা, বাবা তো বলেছেন একটা নোংরা লোক, এক নম্বরে, এক নম্বরে গা এই করে বেড়াই, আমি এখানে ঘুরে বেড়াই, ওখানে ঘুরে বেড়াই। আমরা যে নোংরাটা সেটা আমরা দুঃখে দেখাই, যে সাবান মেরে এখানে নোংরা তুলে নিই, বাট এরা যে নোংরাটা, এরা নোংরাটা দেখায় না। এরা নোংরাটা ভিতরে ঢুকে নোংরাটা কি করে আবর্জনা এইভাবে পাহাড় তৈরি করতে পারে সেটা এরা ভালো পারে। আমার মতামত অনুযায়ী এর মাকে এর বাবাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। এরা জীবনটা, এই যে দিশানির মা আজকে, আমি কথাটা বলার কারণ আছে, কারণ আমাকে নিয়ে প্রসঙ্গ কথাগুলো উঠেছে। আমি নাকি দিশানিকে বাড়ি থেকে বার করে দিয়েছি, দিশানি মা বাবলি দিকে ফোন করে করে কথাগুলো বলেছে, আমি রেকর্ডিংটা নিমি শুনলাম, ঠিক আছে। এখানে ওর মা বলছে আমার মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়েছি, দিয়েছে। আমি দিশানির কাছ থেকে আজকে জানতে পারলাম যে দিশানির মা দিশানি বাড়ি থেকে যাওয়ার সময় 2 কেজি 3 কেজি চাল ওখানে গিয়ে খড়ে খাবে, সেই চালটাও দিশানির মা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল। আর দিশানির সাথে যেন আমার সম্পর্কই নেই 1 মাস 1.5 মাস ধরে, এই যে রং খেলার সময় কথা হয়েছে, দেখা হয়েছে, ভিডিও হয়েছে, তার আগে মোমোর দোকানে এখন গেছি, সেটাও ভিডিও করে বলে দিয়েছে মোমোর দোকানে দেখা হয়েছে। কারণ জুড়ি আমি দেখা করতাম, আমি আগেও ভিডিও করেই বলতাম, কারণ আমি রাস্তায় বেরোবো, হট করে দেখা হবে বা তার সঙ্গে কথা হবে, লোকে জানতে পারবে, লোকে বলবে হ্যাঁ ছেলেটা সম্পর্ক আছে, পাবলিক আছে, মিথ্যা কথা বলছে। আমি চাই না যে আমি যেটা করছি সেটা তোমরা দেখো, ঠিক আছে, আমি যে ভুল করেছি সেটা তোমরা দেখো, সেই কারণে আমি দেখিয়েছিলাম। বাট এর মা সবার সামনে আজকে বাবলি দিকে ফোন করে বলছে আমি তোকে বাড়ি ছেড়ে করেছি, মেয়েটা বাড়ি ছেড়ে কলকাতায় গেছে। মানে সবকিছু প্রীতম, সব দোষ প্রীতম, প্রীতমের মা, সবার দোষ হচ্ছে আমাদের বাড়ির লোকের দোষ। আর ওর মা হচ্ছে ধোয়া একটা তুলসী পাতা মহিলা, এর মা ধোয়া তুলসী পাতা, আর বাবা হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমরা কম যাই না, আমি জানি অনেকে বলে তোমরা কোথায় কম যাও, তোমরা তো খারাপ, তোমরা এই ওই, তোমরা ওই, হ্যাঁ আমরা প্রচন্ড খারাপ। আমরা যখন ব্যাপারটাকে মিউচুয়াল কেউ করতে চায় তখন মিউচুয়ালে চলে আসে, এই জন্য আমরা খারাপ। আর এরা তলায় তলায় সব শেষ করে দিল, এরা ভালো। ওর মা আমি আজকে রেকর্ডিং মতো শুনতে পারলাম, দিশানির মা কথাটা ওই ওই নোংরা মহিলাটাকে, কালনা এক নম্বর নোংরা মহিলা, ওই মহিলাটাকে, ঠিক আছে, ক্যামেরা হাত গেছে। তো ওই কালনার যে নোংরা মহিলাটা মুখ থেকে রক্ত বেরিয়েছে, সেই ফটো, যে মুখ থেকে মেনে রক্ত বেরিয়েছে, সেই ফটো দিশানি নাকি ওর বাবাকে তুলে পাঠিয়েছে। তারপর থেকে বাবা মা এসে আমার বাড়ি থেকে সম্পর্ক নিয়ে চলে গেছে। ক্যামেরা আজকে এলাও জায়গাটা বন্ধ হয়ে গেছে। এমন আমি কাউকে সম্মান করে, অনেকে দাদা বারণ করেছে, অনেক দিদা দাদা আমাকে বারণ করেছে, দিশানিকে ক্যামেরা নয়, দিশানিকে বাসন নয়, সেই কারণে তাদের সম্মান জানিয়ে আজকে দিশানিকে পাশে দাঁড়িয়ে কথাগুলো বলাতে পারলাম না। আমি আশা রাখবো দিশানি এটা ওপেন লাইফে ক্লিয়ার করবে যে ওকে কি আমি মেরে পিটিয়ে মুখ দিয়ে রক্ত বের করেছিলাম কি করিনি, ঠিক আছে। এটা আমি দিশানির কাছে ওপেন লাইভে রিকোয়েস্ট করলাম, ওপেন ক্যামেরায়, যে তোকে কি আমি মারধর করে বাড়ি থেকে মুখে রক্ত বের করে মাকে ফটো তুলে পাঠিয়েছিলি, তার জন্য তোর মা সংসার ভেঙে চলে গেছে, নাকি তোর মা তোকে জীবন সংসার করতে দেবে না বলে সংসার ভেঙে চলে গেছে, বিয়ের 7 দিন যেতে না যেতে যে মা মেয়েকে ফোন করে বলে সংসার ভেঙে চলে আয়, তোকে অন্য চাকরি হিসেবে দিয়ে দেবো। আরো তো প্রচুর কিছু আছে ওই কাহিনী, সব কাহিনী যদি বলতে শুরু করি তাহলে তো মায়ের চরিত্র কানা আর বলা যাবে না, কি বলবো আর। আমি শুধু এইটুকুনি রিকোয়েস্ট করলাম যে রেকর্ডিংটা আজকে রিমি পাবলিক করেছে, আজকে লোকে ভাবে তুমি কেন নাক গলালে, হ্যাঁ আমি নাক গলালাম এই কারণেই, কারণ লোকে ভাবে সত্যি প্রীতম মেয়েটাকে মুখ দিয়ে রক্ত বের করেছিল মেরে, সেই কারণে বিছানে চলে গেছে, এই কারণে ছেলে সংসার করতে পারেনি, এই কারণে রিমি সংসার করতে পারেনি, এই কথাটা আজকে উঠবে। তো যে কথাটা নয়, আমি যে মেয়েটাকে হাত দিইনি, যে মেয়েটাকে আমি কোনো টর্চার করিনি, হাত দিইনি, যে মেয়েটা সংসার ভালো সবকিছু মেয়েটা মেনে নিয়েছিলাম, অনেক ভুল ভ্রান্তি আমাকে দিশানি বাইরে অনেক লোকের ভুল সমস্ত কিছু মেনে নেওয়ার পরও, তারপরও মেনে নেওয়ার পরও আজকে আমাকে বদনামটা শুনতে হচ্ছে 3-4 বছর পর, আমি একে মেরে মুক্তি রক্ত বের করেছিলাম। আর ওর মা আর মেয়ে সব দিশানি কোনো দোষী, আমি বলতে চাইছি না দিশানির উপরে কথা বলতে চাইছি না, ওর মায়ের মিথ্যা কথাগুলো বলেছে, ওর মাই নোংরাগুলো ছড়িয়েছে, আজকে ওপেন লাইভ ওর মা ভেবেছিল কোনো সামনে আসবে না। এমনকি আমি আজকে শুনলাম, এটাও শুনলাম যে রিমা ব্যাপারে কেস তুলতে চাইছে, রিমির মা অ্যান্ড দিশা, সরি দিশানির মা অ্যান্ড রিমির বাবা কেসটা তোলাতেও চাইছে না। তো ঠিক আছে, কেস রয়েছে রয়েছে, আমার যা টাকা লাগা তো লাগা বেরিয়ে গেছে, ঠিক আছে। কেসে আমি আমাকে ডেকেছিল, আমি গেছিলাম, আমার আমার কোর্টে কোর্ট টাকা বলতে গেলে আমার উকিলকে টাকা, লয়ারকে তো আমার টাকা দিতে হবে, লয়ার তো ফ্রিতে কাজ করবে না, কোনো লয়ারই ফ্রিতে কাজ করে না, ফ্রিতে নিয়ে বেল নিয়েছি। আজকে যেখানে প্রমাণটা দেওয়ার সেখানে আজকে হোক বা 2 বছর বড় বা 3 বছর বড় বিচার হবে, সেই জায়গায় আমি আমার প্রমাণ দেবো কে সঠিক কে সঠিক। আমি করে থাকি, আমি যদি তোকে টর্চার করে মুক্তি রক্ত বের করে থাকি সেটা তুই ওপেন লাইভে বলবি বা ওপেন ভিডিওর মাধ্যমে বলবি। তুই যদি সমাধিকে, আমি কথা ভিডিও করছি, তুই যদি সমাধিকে সোমা ধরিত্রী এরা যদি নোংরা ভিডিও করে তাদেরকে রিপ্লাই দিতে পারিস, তোর মায়ের ব্যাপারে তুই কোনো রিপ্লাই দিতে পারিস না। আমি বলছি তোর মাকে নোংরা কথা বলতে, আমি বলবো না তোর মাকে গালাগাল দিতে, আমি বলবো না তোকে খিস্তি দিতে, চাই না আমার আমার মাকে কেউ গালাগাল দিক, আমি জানি তোর মাকে গালাগাল বা খিস্তি দিই, বা তোর মাকে করছে যেটা গালাগাল তো দূরে হয়, তোর মাকে মানে বড় শাস্তি পাওয়ার যোগ্য না। অন্য ছেলেকে খুন করার প্ল্যানিং করে, অন্য ছেলে জীবনের সরব প্ল্যানিং করে, অন্য মনে হয় মানে ওই পিঙ্কি আদিমা রিমিন দেওয়া দুজনে এসে জুতো নাচতে রিমিন দিশানি মাকে জুতো দিয়ে কেরানো হচ্ছে, ঠিক আছে পরিষ্কার কথা বলছি, কারণ ওই মহিলার
ওই ওই এই মহিলা ওর বাবার সঙ্গে সম্পর্ক রাখে, একসাথে কি করে রাখে? ওর বাবা খারাপ, এই মেয়েও তো, মহিলা তো খারাপ। দিশানি মাকে এসে জুতো দিয়ে পেটানো উচিত। একটা নিজের বর কলকাতা থাকে, দিশানি মার বড়সড় থাকে না, কিন্তু বরকে পাঠিয়ে দিয়েছে কলকাতায়। এখানে একটা লোকের সাথে প্রেম করে বেড়াতো এতদিন, এতগুলো বছর ধরে, তার তার বউ আমার কাছে সে কাঁদত, এখানে আমার পাড়ারই বউ, তার বউ আমার কাছে ঝামা করে কাঁদত যে আমার বরটা আগে ছিনিয়ে নিচ্ছে, আমার বরটাকে, বরটা ওই বাড়িতে যায়, খাওয়া দাওয়া করে সবকিছু, এতদিন কাল্লানি করেছিল। আমার আমার মনে হয় এই ওই মানে ওর মায়ের এত কিছু তো ঠিক আছে, একটা মেয়ের সুযোগ না দিলে কখনো একটা ছেলে সুযোগ পায় না, ঠিক আছে। আমার ছেলে তো সবার সুযোগ আছে, আগে জানতাম সেটা কি করেছিল, বাট আজকের জায়গা দাঁড়িয়ে সবটা সম্পূর্ণ তোমাদের কাছে ক্লিয়ার, যে এর মাও ফোন করে করে কানাকানি করে, এমনকি এটাও শুনতে পারলাম যে দিশানির মায়ের কষ্ট তপন পাল খুব ভালো করে, সরি নাম বলবো না, সরি নামটা গালতি হয়ে গেছে, এই নামটা অন্য নাম, তো মনে করো না, সরি অন্য নাম হয়ে গেছে। তো ওই লোকটা দিশানির ওই লোকটার সঙ্গে ফোন করে করে কানাকানি করে, এই কষ্ট ও বোঝে, ওর কষ্ট ও বোঝে, যেটা আমি ওপেন লাইভে মধ্যে বুঝতে পারলাম। তো একটাই হাত জোরে রিকোয়েস্ট, একজনকে না করলে দুজনকে করা উচিত, ঠিক আছে? এই কেসে জুতিয়ে পিটানো উচিত, প্রেম করে বেড়ায়। আজকে দাঁড়িয়ে সেই 3 বছর আগে আমার সংসার লেগেছে, 3 বছর আগে নিজের মেয়ের সংসার লেগেছে, 2 বছর আগে রিমির মায়ের সঙ্গে রিমির বাবার সঙ্গে নিজে কথা বলেছে, আমার সংসার লেগেছে, আজকে দাঁড়িয়ে রিমির সংসার লেগেছে, আর এখনো পর্যায়ে পড়ি পিঙ্কি বলে সংসার হচ্ছে দিশানির মা, ঠিক আছে? তো এই কথাগুলো বলা খুব ইম্পর্টেন্ট ছিল, সেই কারণে বললাম। যদি কথাগুলো আরো খারাপ লেগে থাকে সরি, অ্যান্ড যে কথাগুলো বাস্তব সে কথাগুলো বললাম। আর একটা কথা, আজকে রিমি আর রিমির মা আলাদা হয়ে গেছে বলে আমি এটা শুনলাম যে রিমি বলছিল যে ওর মাকে নিয়ে আলাদা থাকবে, এরকম করা হয় বা সত্যি কথাগুলো, ওই লোকটা নোংরা, ওই লোকটা পাশে লোক।